এই ধরনের জিনিসপত্রগুলো কিনি ইউজুয়ালি আমরা মাসে অ্যাপ্রক্সিমেটলি কত টাকার পারচেজ করি আপনাকে দিয়ে স্টার্ট করি আড়াই হাজার টাকা আর কারা কারা এসছেন ফার্স্ট টাইম হাত তুলবেন আপনার হিসেব আপনার হিসেবে ৩০০০ টাকা আপনি তোমার আড়াই থেকে তিনের মধ্যে আসছে আমি এটা ফিগার নিয়ে নিচ্ছি ২০০০ টাকা তার কম তো ইউজুয়ালি করি না আপনার এখন বয়স কত বিভিন্ন বয়সের লোক আছে আমরা লাস্ট ১০ ইয়ার্স ধরে একই জিনিস তো করেছি এই পারচেজ গুলো করে এসেছি আগামী ১০ ইয়ার্সেও করবো এগুলো ইউজুয়ালি তো আমরা একটা নির্দিষ্ট দোকান থেকে কিনি বা দু একটা দোকান থেকে কিনি সেটা বিগ বাজার হোক পাড়ার দোকান হোক স্পেন্সার হোক যেখান থেকে ১০ বছর আগে প্রাইস অনেক কম ছিল হয়তো ১০০০ টাকা পড়তো আর আগামী ১০ বছর পরে হয়তো ৫০০০ টাকা পড়বে আমি ফ্ল্যাট ২০০০ টাকাই ধরে নিলাম তাহলে লাস্ট ১০ বছরে ২০০০ টাকা করে যদি মাসে হয় ২৪,০০০ টাকার আমরা বছরে পারচেস করি ইয়েস অর নো ১০ বছরে কত টাকার পারচেস করি ২,৪০,০০০ টাকা আর আগামী ১০ বছরে কত পারচেস করতে চলেছি আরো ২,৪০,০০০ টাকা ৪,৮০,০০০ টাকার মিনিমাম লেভেলে আমরা অলরেডি এক্সপেন্স করব আমাদের এটা করতে হবে এমনিও করতে হবে অমনিও করতে হবে এই যে ৫ লক্ষ টাকা লাগভাগ ৫ লাখ আমরা স্পেন্ড করব তার এগেনস্টে আপনি যে দোকান থেকে পারচেজ করে যাচ্ছেন বা করে গেছেন বা করবেন আপনাকে কি কি জিনিস ব্যাক করতে পারে কিছু করতে পারে না একটা ব্যারিস্টা বা ক্যাফে কফিটার কফি স্টারবাকসের কফি গিফট সেটাও দেয় না তো সবাই আপনারা নতুন একমত তো দ্বিমত থাকলে বলবেন একমত তাহলে আমরা যেখান থেকে পারচেজ করি আমি স্যাটিসফাইড বলে পারচেজ করি আমার বাবা স্যাটিসফাইড ছিল বলে পারচেজ করে আমার নেক্সট জেনারেশন স্যাটিসফাইড বলেই পারচেজ করি তারা কিন্তু আমাকে কিছু গিফট দেয় না টিএনএস এ আপনি রেজিস্ট্রেশন করে ডে ওয়ান থেকে যে মুহূর্তে পারচেজ করবেন আপনি ১৫% লেসে পারচেস করতে পারবেন মানে ২৩৫০ টাকার প্রোডাক্ট আপনি ২০০০ টাকায় পারচেস করতে পারবেন যেটা আপনার দোকান কোনোদিন দেয়নি রাইট ইউজ করার পরে যদি ভালো লাগে প্লাস এরকম অভাবনীয় কনসেপ্ট যে বিনা পয়সায় ১৫% ডিসকাউন্ট বিনা পয়সায় ১৫% ডিসকাউন্ট দিয়ে আপনি পারচেস করছেন এবার আপনি আমাকে বলুন আপনি কত লোকের সাথে শেয়ার করতে পারবেন অদ্ভুত কনসেপ্ট যে আপনাকে কোনোদিন কফিও খাওয়ায়নি সেখানে আপনি ইনস্ট্যান্ট ১৫% ডিসকাউন্ট পাবেন একটা কেওয়াইসি দিয়ে ফিল আপ করবেন এবার প্রোডাক্ট ইউজ করলেন আপনার ভালো লাগবে কোম্পানির জেনুইনিটি তো উনি যা বলে গেছেন ওর উপর হয় না কিছু এবার আপনি কত লোকের সাথে শেয়ার করতে পারেন যত বেশি সংখ্যা আপনার ফিগার চাইছি আমি আপাতত ১০-১৫ জন ১০ জনের সাথে চিটিং চলবে না ১০ বলেছেন উনি ১৫ বলেছেন তুমি না কত লোকের সাথে শেয়ার করতে পারবে কত ২০-২৫ জন তোমার ২০ জন আমি একটা ফিগার নিয়ে নিচ্ছি ১০-১৫-২০-২৫ মানে ১৫ ধরে নিয়ে একটা ফিগার ১৫ জনের সাথে শেয়ার করলাম এবার হয়তো আমার ফেস ভ্যালু সৌরভ গাঙ্গুলির মতো ভালো না হতেই পারে ৪ জন মিনিমাম আমার কথা শুনলো এবং তারাও পারচেস করলো ২০০০ টাকা করে ৪ জন পারচেস করলো তারাও ডিসকাউন্ট পেলো কোম্পানির থেকে এবং তারাও ইউজ করে স্যাটিসফাইড হলো এই ৪ জন লোক যখন ২০০০ টাকার পারচেস করবে ৫% করে ৪ জনের থেকে ২০%-এ কোম্পানি আমাকে ৪০০ টাকা ব্যাক করে দেবে এবং আপনি যাদেরকে বলেছেন যারা কিনেছে ৪ জন তাদের বলে নারে আমাকে কোম্পানি ৪০০ টাকা ব্যাক করেছে তোমরাও জাস্ট সেম জিনিস করো সেকেন্ড লেভেলে কতজন হচ্ছে ৪-৪=১৬ ওপরে কজন ছিল ৪-২০ ৫% করে কত হয় ১০০% নেক্সট মান্থে সেম কাজটা যেই সেকেন্ড লেভেলে ডুপ্লিকেশন হলো আপনার ২০০০ টাকা ১০০% ফ্রি হয়ে গেল এরকম কনসেপ্ট দেখেছেন কোনোদিন ২০০০ টাকা আপনার ফ্রি হয়ে গেল যেটা আপনাকে একটা কফি আপনি বলেছেন খাওয়ায়নি ১৫% ডিসকাউন্ট তারপরে ২০০০ টাকা আপনি ছাড় পেয়ে গেলেন থার্ড লেভেলে
যদি সেম ডুপ্লিকেশন আপনি করেন, মিনিমাম লেভেলে আপনি 25,000 টাকা ইনকাম করতে পারবেন এবং ফোর্থ লেভেলে গিয়ে আপনার ইনকাম দাঁড়াবে 65,000 টাকা। এইটুকু কাজ করে যে কাজ আপনি অলরেডি করছেন। এবার প্রশ্ন হচ্ছে, এটা একটা ব্যবসা, এটা করতে গেলে একটা ইনভেস্টমেন্ট আছে। এবং একটা জিনিস তো দেখেছেন, আপনি 2 লেভেল 3 লেভেল 4 লেভেল যদি নামেন তাহলে আপনার ইনকামটা কত বাড়ছে ডুপ্লিকেশনে, কারণ মানুষ অলরেডি করবে এটা, এই কনসেপ্ট। তিনটে জায়গাতে আপনি স্টার্ট আপ করতে পারেন। যদি আপনি এককালীন 5 মাসের প্রোডাক্ট কিনে নেন, নিয়ে 10,000 টাকাতে স্টার্ট করেন, অথবা 10 মাসের প্রোডাক্ট এককালীন কিনে নিয়ে 20,000-এ স্টার্ট করেন, অথবা 2 বছরের প্রোডাক্ট পারচেজ করে নেন একসঙ্গে এবং 40,000-এ স্টার্ট করেন, তা সেখানে আপনি ডিফারেন্ট টাইপের বেনিফিট পাবেন। যদি আপনি 10,000-এ স্টার্ট করেন তাহলে কিন্তু রেফারেল বিজনেসের ওপর বেনিফিট আপনি পাবেন না, আপনি কি পাবেন, 15% লাইফ টাইম ডিসকাউন্ট। যদি আপনি 20,000-এ স্টার্ট করেন তাহলে হয়তো 3-4 লেভেল অবধি পাবেন, কিন্তু যদি আপনি 40,000-এ স্টার্ট করেন এবং লোকেদেরকে হেল্প করেন ওই জায়গায় স্টার্ট করতে, 10 লেভেল পর্যন্ত কিন্তু আপনি বেনিফিট পাবেন। এবং 2 লেভেলে যদি আপনার ইনভেস্টমেন্ট উঠে যায়, 10 লেভেলে গিয়ে কত লাখ টাকা আপনার ইনকাম জেনারেট করতে পারে আপনি একবার ভেবে দেখবেন বাড়িতে, রাইট? এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনাকে স্টার্ট করতে পারে আপনি কোন কার্ড চুজ করবেন, 10,000, 20,000 না 40,000? আপনাকে দিয়ে স্টার্ট করবেন 10,000, 10,000 আপনি কোন রেফারেল ডিসকাউন্ট পাবেন, 40 তুই পাবে কোথায় টাকা, এটা তো বিরাট বড় প্রশ্ন। 40,000 টাকা তো লাগবে। বাড়িতে বাবাকে বলো যে আমি একটা বড় বিজনেস জয়েন করছি, তুমি আমাকে 40,000 টাকা ধার দাও এবং 4 মাস টাইম দাও, আমি 40,000 টাকা তুলে ফেরত দিয়ে দেবো। যেদিন তুমি টাকা তুলে বাবাকে ফেরত দেবে না, তুমি বাবা কেঁদে দেবে তোমার সাথে। আমি আপনাকে এক টাইপের ইনকাম দেখিয়েছি, মার্কেটিং প্ল্যানে 8 টাইপের ইনকাম আছে, আমি রেফারেল বেসড ডেপথ ইনকাম দেখিয়েছি। এর সঙ্গে সঙ্গে আপনার রেফারেন্সে যারা কার্ড পারচেস করবে তাদের উপর থেকে 10-20% ডিসকাউন্ট পাবেন। আপনার একাধিক যখন লেক ডেভেলপ করবে, ধরুন এটা আমার একটা লেক, এটা একটা লেক, এরকম লেক ডেভেলপ করছে, তো এই যে লেকগুলোর যে কার্ড পারচেজ হচ্ছে তার উপরে ম্যাচিং হবে যে বিজনেসটা, তার উপরে একটা 8-12% ইনকাম জেনারেট করবে। আমার 4 লেভেল পর্যন্ত লোকে যত ইনকাম জেনারেট করবে তার উপরে আমি ট্রেনিং বোনাস পাবো এবং আমার ব্যবসা তো বাড়তে আরম্ভ করবে। ফর এক্সাম্পল, আমার কার্ড পারচেজ হচ্ছে, আমার রেফারেল বেস 2,000 টাকা করে পারচেজ হচ্ছে, এই সব জমে জমে আমার পুরো টিমের ব্যবসা বাড়তে বাড়তে যে মুহূর্তে 66 লক্ষ টাকার বিজনেস চলে আসবে, কোম্পানি আমার একটা র‍্যাঙ্ক দেবে, দ্যাট ইজ কলড এইট স্টার। সাপোজ আমি 200 কার্ডে স্টার্ট করেছি 20,000 টাকায়, পরের মাসে আমি ওনাকে স্পন্সর করেছি, উনি 40,000 টাকায় স্টার্ট করেছেন, তাহলে আমার বিজনেস কত হলো, 40-20-60,000, এবং আমরা দুজনে 2,000 টাকার করে পারচেজ করলাম, কত হলো, 64,000। এরকম করে কন্টিনিউয়াস আমার নেটওয়ার্কে যত বিজনেস হবে বাড়তে বাড়তে, যেদিন আমার বিজনেস 66 লাখে হিট করবে আমি 8-স্টার র্যাঙ্ক পেয়ে যাবো। 8-স্টার আমি যখন র্যাঙ্ক পেয়ে যাব তখন আমার যে অ্যাসোসিয়েটস তারাও তো 6-স্টার 7-স্টারে চলে এসছে, কারণ সবার ব্যবসা জমে তো আমি 8-স্টারে গেছি। যে মুহূর্তে আমার নিচে 2 জন লোক 8-স্টার চলে আসবে তখন কোম্পানি তার যে গ্লোবাল বিজনেস আছে তার প্রফিট শেয়ারিং আমার সঙ্গে স্টার্ট করবে, যে ইনকামটা উইলেবল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফারেবল, যেটা উনি শেয়ার করে যাচ্ছিলেন রয়্যালটি ইনকাম। এছাড়া আপনার র্যাঙ্ক এবং বিজনেসের উপর বেস করে কোম্পানি দুটো ফান্ড দেয়, ওয়ান ইজ কল্ড লাক্সারি কার ফান্ড, অ্যানাদার ওয়ান ইজ কল্ড আ ভিলা ফান্ড। মার্কেটিং প্ল্যানের এর বাইরে আর একটা জিনিস আছে, তাহলে আপনি এখান থেকে বেশ কিছু লক্ষ টাকা মান্থলি ইনকাম জেনারেট করলেন, যেটা আপনি অলরেডি করেন সেটা করে। লোকে যখন কার্ড পারচেজ করছে তার উপর ম্যাচিং পাচ্ছেন, ইনকাম পাচ্ছেন, অ্যাডিশনালি কোম্পানি আপনাকে লাক্সারি গাড়ি গিফট করছে, ভিলা গিফট করছে। এরপরে আর একটা জিনিস আছে, বছরে 3-4টে করে আপনাকে অল এক্সপেন্স পেড ফরেন ট্যুর করাবে। তাহলে মানুষ কি কারণে
আমি ভালো বাড়ি করব, ভালো গাড়ি করব, ফরেন ট্যুর করব এবং আমার নেক্সট জেনারেশনকে সিকিউর করে যাব। এর বাইরে সেলফিশ মানুষ কি কিছু চায়? মানুষ মাত্রই সেলফিশ চায়, চায় না। এবং চারটে জিনিসই কিন্তু আপনি এখান থেকে পাবেন। কিরকম গাড়ি আপনি চান, ছোট থেকে বড়, আপনার র্যাঙ্ক বাড়লে সেটা যাবেন। বাড়ি আপনি নিজে ফ্ল্যাট কিনতে পারেন, 10-20 লাখ টাকা, 30 লাখ টাকা জমিয়ে আস্তে আস্তে কয়েক কোটি টাকা ভিলা ফান্ড পাবেন, সেখানে যেতে পারেন। আপনি 3-4টে ফরেন ট্যুর এখান থেকে করতে পারেন, লোককে হেল্প করতে পারেন, রিকগনিশন পেতে পারেন, রয়্যালটি পেতে পারেন, আপনার নেক্সট জেনারেশন সিকিউর থাকতে পারবে। এরকম একটা অ্যামেজিং প্ল্যান। প্ল্যানটা ক্লিয়ার হয়েছে আপনাদের যারা দেখলে ফার্স্ট টাইম? ক্লিয়ার তো? তাহলে এই প্ল্যানে কাজ করা যায়। এবারে হচ্ছে কমিটমেন্ট নিজের কাছে। আপনি কমিট করেছেন আমি 20,000 স্টার্ট করব, আপনি কমিট করেছেন আমি 20,000 স্টার্ট করব, উনি কমিট করেছেন আমি 40-তে যাব, ও করে বসেছে 40-তে, বাট কি করে করবে জানি না, বাট আপ টু হিম। আমি কখনো আন্ডার এস্টিমেট করব না, বাচ্চা ছেলে বলে করতেই পারে। কিন্তু যখন আপনি ইনভেস্টমেন্টটা করতে যাবেন না, আপনার একটা অদৃশ্য শক্তি আপনার পকেটে আটকে ধরবে যে না 20,000-40,000 বার করিস না, সামনে তো এই আছে ওই আছে। এই অদৃশ্য শক্তির থেকে আমরা যদি বেরোতে না পারি, আমরা যে জায়গায় ছিলাম সে জায়গা থেকে যাব। আর একবার ওই অদৃশ্য শক্তিকে বার করে পকেট থেকে টাকাটা বার করে ফেলে দেখুন, 1 বছরের মধ্যে আপনার ফিউচার চেঞ্জ হবে। গোল্লা